सर की कथा हल सर जल्पना देखा दी अनेक दिन मंत्रिसभा सम्प्रसारण पाई तेल एट नर्मल सौजन्यमूलक साक्षात्कार পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে যাচ্ছেন কতটা আশাবাদী পশ্চিমবঙ্গে তো দেখুন নিশ্চিত সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আর পশ্চিমবঙ্গের মানুষ করে নিয়েছে সেটা 2019 লোকসভা ইলেকশনে প্রমাণিত হয়েছে কিন্তু শুধু সেটার দিনক্ষণ ঘোষণা করার বাকি রয়েছে বাকি জনতা তৈরি আছে আমরা পার্টির প্রচারে বা কার্যকর্তা সঙ্গে তাদের সহযোগিতা করার জন্য পুরো দেশ থেকে আমরা সেখানে পৌঁছব আমাদের ত্রিপুরা তো ইলেকশন হয়েছে আপনি দেখেছেন আসাম হোক মণিপুর হোক প্রত্যেক স্টেট থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ছোটো ছোটো কার্যকর্তা বুথ লেভেলে গিয়ে কাজ করেছে তো আমরাও ওয়েস্টবেঙ্গলে সেটা কাজ করব সেই বিষয়ে 23 তারিখ যাব স্যার এডিসিতে নয়া জোট হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আপনার প্রতিক্রিয়া এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারি না বিজেপি আইডিএফটি সরকার ডেভেলপিং মুখী সরকার প্রদ্যুৎবাবু আমার বন্ধু সঙ্গে আর তার মধ্যে আমার নতুন কিছু কিছু নেই আইডিএফটি সঙ্গে শুধু প্রদ্যুৎবাবু ছিল নতুন তো কোনো কিছু নেই প্রদ্যুৎবাবু এমনি তো আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক বা আমাদের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে বাকি যেটা ওই দিন আমি দেখেছি আপনারা দেখেছেন প্রদ্যুৎবাবু ওনাদের সঙ্গে প্রেস জয়েন্ট প্রেস করেছেন আর যা যা বলেছেন আপনাকে সব সামনে বলেছেন তো সেই বিষয়ে আমার কোনো বলা উচিত না তার মধ্যে নতুন কোনো কিছু না তার জন্য সিপিএম বা কংগ্রেস সঙ্গে তার খুশি হওয়ার কোনো দরকার নেই স্যার বিজেপি কি আইপিএফটিকে জোটে রাখবে যে 23-এর পর তারা বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দেখো প্রশান্তজি বিজেপি জোটে রাখবে না রাখবে সেটা যদি আমাদের একটা সিস্টেম আছে নেতৃত্ব আছে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে যেটা সরকার রয়েছে সেটা ইলেকশনের আগে অ্যালায়েন্স এবং সেটা কন্টিনিউ আমাদের সঙ্গে চলছে এবং আগামী দিনও চলবে এবং লম্বা সময় চলবে স্যার একটা বিষয় বহুদিন ধরে আলোচনায় রয়েছে যে রাজ্য মন্ত্রিসভা কবে সম্প্রসারণ হবে বা নতুন মন্ত্রিত্ব কেউ পাবেন কি না অনেকদিন ধরেই জল্পনা আপনি মুখ্যমন্ত্রী আপনি কিভাবে গোটা বিষয়টা দেখছেন আমাদের একটা ডিসিপ্লিন পার্টি আছে যেটা আমাকে যেটা আমার দায়িত্ব সেটা আমি পালন করি আর নেতৃত্ব যখন যেটা বলবে সেটা সবাইকে নিয়ে পার্টিকে নিয়ে কাজ করা আমার দায়িত্ব কারণ আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছে আমার দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা Okay. I'm going to go to the store. I'm going to go to the store.